দর্শক আসসালামু আলাইকুম, রোজা এগ্রো ফার্মে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে শুরু করতে হচ্ছে আজকের এই প্রতিবেদন। আজকে যে জমিতে আমরা এসেছি এটি একটি পটলের ক্ষেত। এখানে 33% জমিতে পটলের চাষ করা হয়েছিল। যে জমি থেকে প্রতি সপ্তাহে 10 থেকে 12 মন পটল বিক্রি হতো, যা প্রতি মন 800 থেকে 900 টাকা দরে, এভাবে বিক্রি হতো এক টানা 3 মাস পর্যন্ত। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই একজন ব্যক্তি তার সাঙ্গপাঙ্গ নিয়ে এই জমির সমস্ত পটলের গাছ কেটে দিয়েছে। এছাড়া আশেপাশের জমির পটল গাছও কেটে দিয়েছে। শুধু তাই না, পটল চাষিসহ গ্রামের লোকজন এগিয়ে আসলে তাদের জীবননাশের হুমকি দেওয়া হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত চাষিরা। 35-40 জন লোক হবে, এদেরকে নিয়ে আসে আমার এই পটল ক্ষেত কেটে নষ্টবিষ্ট করে পটল উঠায় নিয়ে যায়। ওদের অস্ত্র ওলার ভয়ে আমি লুকে থাকি, থাকার পর ওরা আমদা ওলা দিয়ে এলা পটল কাটে দিল। এই সামনে যে আমার ভীম আছে পটলের ঘর থেকে আমি দাও দিয়ে খালি কাটে দশ এক ধারছে পটলের ভীম মনেকন বহুত জায়গা কাটে দিছে, তারপরেও মনেকন আমি ব্যান দিছি আরও কাটা আছে কারণ ঠিক হয়নি। এখানে ভীষণ কেন সেই ব্যক্তি পটলের গাছগুলো কেটে দিলেন এবং ক্ষতিগ্রস্ত চাষিরা কি ব্যবস্থা নিলেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দেশে আইন আদালত থাকার পরেও মানুষ কতটা নিষ্ঠুর হয়ে ক্ষমতার দাপট দেখিয়ে এভাবে জমির ফসল নষ্ট করতে পারে, এমন আক্ষেপই করছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম। আমার ছোট ভাই ছিল, তাকে মারধর করার জন্য ইয়া করে সে প্রাণ ভয়ে ওইদিকে চলে যায়। তার বাড়ি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার বিলাসবাড়ি গ্রামে। তিনি জানান, তার বাবা তয়েজউদ্দিন দীর্ঘ 35 বছর আগে শাহজাহান ও তার পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে 33% জমি ক্রয় করেন, যে জমিটি ওয়ারিশ সূত্রে তারা 3 ভাই ভোগ দখল করে আসছে। গত বছর শীতের সময় সেই 33% জমিতে পটলের চাষ করা হয়েছিল। এরপর চারা গজানোর পর থেকে গাছে পটল ধরা পর্যন্ত কঠোর পরিশ্রম এবং সার, পানি, কীটনাশক প্রয়োগ করার ফলে আসে কাঙ্ক্ষিত ফলন। গত বৈশাখ মাস থেকে কিছু কিছু করে পটল বিক্রি শুরু হয়েছে। এ সময় এসে এই 33% জমি থেকে প্রতি সপ্তাহে 10 থেকে 12 মন পটল বিক্রি করা হয়েছে, যা প্রতি মন 800 থেকে 900 টাকা দরে। এভাবে একটানা বিক্রি চলত পুরো কার্তিক মাস পর্যন্ত। কিন্তু গত 2 বছর যাবৎ জনৈক শাহজাহান আলী নামের একজন ব্যক্তি উক্ত জমির মালিকানা দাবি করছিল এবং বিভিন্ন সময় তিনি সহ তার ভাইদের উপর চড়াও হতেন। এক পর্যায়ে শাহজাহান আলী 30-35 জন সাঙ্গপাঙ্গ সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাচা বা জাঙ্গা ভেঙে জমির সমস্ত পটল গাছ কেটে দেয়। এ সময় তারা পার্শ্ববর্তী কয়েকটি জমির পটল গাছও কেটে দেয় বলে জানান জমির মালিক মোহাম্মদ নজরুল ইসলাম সহ এলাকাবাসীরা। এই জমিটা আমরা ক্রয় করি 1985 সালে। ক্রয় করার পরের থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদের দখলে আছে। তো হঠাৎ করে সে বলছে যে আমি জমি পাবো এবং একটা বাটোয়ারা কেস করে, তার আগে একটা মিস 144 কেস করে, সেই কেসে সে পুলিশ তদন্ত করে, এসিল্যান্ড তদন্ত করে, তারপরে সে ওই তদন্ত রিপোর্ট পাওয়ার পরে সে বলে যে আমি কেস চালাবো না, সে কেস উইথড্র করছে। সে শর্তেও হঠাৎ করে 15-20টা মোটরসাইকেল দেশীয় মাস্তান সহ 35-40 জন লোক হবে, এদেরকে নিয়ে আসে আমার এই পটল ক্ষেত কেটে নষ্টবিষ্ট করে পটল উঠায় নিয়ে যায়। এবং আপনারা দেখলেন এবং ওল এবং কুমিরা টুমরা যত ফসল আদি ছিল সব কিছু নষ্ট করে উঠায় নিয়ে চলে যায়। এবং আমার ছোট ভাই ছিল, তাকে মারধর করার জন্য ইয়া করে সে প্রাণ ভয়ে ওইদিকে চলে যায়। আমি দূরে আমরা সরে থাকি। আমি এখানে ছাগলের খাবারের জন্য এখানে আসি, আসার পর ছাগলের খাবার কাটি, কাটার পর দেখি 15-20টা মোটরসাইকেল রাস্তায় আসে, রাস্তায় মোটরসাইকেল থোয়ার পর ওরা আমদা শুল্পি এইরকম জিনিস নিয়ে আসে। আসে যখন তারপরে আমি পার্শ্ববর্তী এক বাসের থোপ আছে, এই বাসের থোপে আমি ভয়ে
ওদের অস্ত্র ওই ওলার ভয়ে আমি লুকে থাকি। থাকার পর ওরা ওই আমদা ওলা দিয়ে এলা পটল কাটে দিল, আর বলে দিয়েছে যে শালা কেউই নাই, এক ঝাঁক পালে মেরে ফেলতাম। এই এই ভয়ে আমি চলে গেছি। এই জমি মনে করেন যে যাদের জমি তারাই ফসল ভোগ দখল করে খায়, আর আমার পাশের জমি যে এই আলের পিছে মনে করেন আমাদের জমি, আমার জমিতে আসে মনে করেন যে ওরাই ওই রামদাস হ মনে করেন অস্ত্র মস্ত্র লাগে এলা কাটে কুটে দিয়ে সব ভাঙচুর করে দিয়ে এরাই এখান থেকে চলে যায়। যাওয়ার পরবর্তীতে মনে করেন যে প্রশাসন আসলো, প্রশাসনক দেখে মনে করেন যারা পালা পালাতো পালে চলে যায়। আমি তো ভিয়েতে আসলাম, এসে দেখলাম যে আমার ভিউ মনে করেন যে বহুত বহুত জায়গা কাটি দিছে। এই জমিটা কার, কে আসে কাটলো পটল বলেন তো? এই জমিটা তয়েস ভোগ দখল করে খাই, মানে কিনে লিছে, কিনার পরে সাজানে আসে এই জমিটা, মানে কেটে মানে মাস্তানলে আসে কেটে কুটে চলে আসে। আমি ওই ভিয়ত থেকে দেখেছি আর কি, এগাই আমি নিজেই ভিয়ত আসলো। কে কাটলো, এটা ঠিক হয়েছে কিনা? ওই সাজান খেলছে, সাজান খেলছে, কারণ ঠিক হয়নি। জমির মালিক ও গ্রামবাসী আরো জানান, পটলের গাছ কাটার সময় তারা এগিয়ে এলে জীবননাশের হুমকি দেয়া হয়। পরবর্তীতে 999 এ কল করে পুলিশের সহযোগিতা চাওয়া হলে তাৎক্ষণিকভাবে বদলগাছি থানার পুলিশ জমিতে আসে। সে সময় হামলাকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত জমির মালিক আদালতে মামলা দায়ের করেছেন এবং আগামী 30 দিনের মধ্যে বদলগাছি থানাকে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। প্রাণনাশের হুমকির ভয়ে আমি সাহায্য চাই 999-এ, সঙ্গে সঙ্গেই পুলিশ চলে আসে। 15-20 মিনিটের মধ্যে পুলিশ চলে আসে, আসে তারা ভিডিও করে, তারা ভিডিও করে এবং সরজমিনে তাদেরকে ধরে দেখতে পায়, দেখে ভিডিও করে পরে তাদেরকে বিদায় করে দেওয়ার পরে আমরা তাদের ছত্রছায়ায়, প্রশাসনের ছত্রছায়ায় তারপর আমরা নিজ বাড়িতে ফিরে যাই। এটা হচ্ছে আমার ভগ্নি পতি তোয়াজের, দীর্ঘদিন আগে এই জমিটা ক্রয় করে সে ভোগ দখল করতেছিল। তো এই জমির উপরে সাজান সে পৈতৃক সম্পত্তি হিসাবে এটা দাবিদার হতেছে করতেছে। তো আমি এক দলিলে দেখছি যে তার মা অভিভাবক, সাজান ছোটো ছিল, তার মা অভিভাবক হিসাবে এই জমির সাংসারিক খরচ ব্যয়বহনের জন্য বলছে যে আমি আমার সন্তানের মানে এবং আমার পরিবারের ভরণ পোষণের পর আমার সন্তানের নাবালক সন্তানের পক্ষ থেকে আমি ইয়ে করলাম, সিগনেচার করলাম। তো তারপরে সাধারণ বলতেছে আমি তুমি পাবো, আমার যেহেতু আমি কলম ধরি নাই। সেই সত্ত্বে সে এখানে এর আগেও কোর্টের থেকে মানে আমিন একটা ইয়ারলি আনে এখানে দখল করতে আসছিল এবং মাপে খুঁটা মারতেছিল। তা আমি উকিলকে বললাম, ওই মানে উকিল ছিল এবং ওই আমিন ছিল, তা আমি বললাম যে আপনি যে খুঁটে মারছেন আপনার কি কোর্টের থেকে কোনো দখলের কাগজ দিছে আপনি দেখাতে পারবেন? তা আপনি খুঁটে মারতেছেন, খুঁটে মারতেছেন তার মানে এটা দখল দিয়ে যেতেছেন। তো তাহলে যদি আপনি এখানে দখল দেন এমন হতে পারে একটা গোলমানের সৃষ্টি হতে পারে, তা আপনি কি যদি গোলমান একটা মার্ডার হয় তাহলে এর দায় কি আপনি হবেন? তখন সে আমিন সে ইয়ে করছে এবং তার ইয়া উঠায় নিয়ে স্কুলে মাঠে যায়, ওখানে ছোটোখাটো একটা বিতর্ক হয়, তো চলে গেছে। তারপরে কালকে যে হঠাৎ করে আসে যে এই কাজগুলো করে গেছে। দর্শক, একদিকে করোনা ভাইরাসের এই দুর্যোগ, অন্যদিকে ফল ফসল বিক্রিতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চাষিদের। বাজারে শাকসবজির দামও ঠিকমতো পাচ্ছেন না চাষিরা। তারপরও মানুষের এই কেমন নিষ্ঠুরতা, ওদের বিবেক জাগ্রত হোক, ভালো থাকুক আমাদের চাষিরা, এটি মানুষ হিসেবে আমাদের কামনা। ভালো থাকবেন, রোজা এগ্রোর সাথেই থাকবেন।